জয় বন্ধুরা আজকে আমরা একটা পেজকে লক্ষ্য করব যে পেজের নাম হলো কুর্মি সমাজ তার ফলোয়ার হচ্ছে গিয়ে আঠান্ন কে মিনস আঠান্ন হাজার মানুষজন আছে আবার সেই পেজের মূল লক্ষ্য কি ইউনিটি ডিটারমিনেশন মানে ইউনিটি একতা এন্ড স্ট্রাগেল লেখা আছে এই পেজের তাহলে মূল লক্ষ্য হলো কি বন্ধুরা মূল লক্ষ্য হলো গিয়ে একতা একতা তৈরি করবে কাদের মধ্যে সমাজের মাধ্যমে অথচ তারাই আজকে এমন একটা পোস্ট করেছে এমন একটা জিনিস পোস্ট করেছে যেটার পোস্ট করার মাধ্যমে তারা কিন্তু এক প্রকার যে তারা কুর্মী জনজাতির নাম করে তারা কিন্তু সুকৌশলে মানুষের মধ্যে কুর্মী সমাজের মানুষের মধ্যে কিন্তু ভেদাভেদ সৃষ্টি করতে চলেছে বন্ধুরা তারা তো আমি চাইব বন্ধুরা এই পেজটাকে আপনাদের যথেষ্ট দায়িত্ব নেওয়া উচিত আপনারা কুর্মী সমাজের নাম নিচ্ছেন আবো কুর্মী সমাজের নাম নিচ্ছেন আবো পেজের মধ্যে লিখে রেখেছেন ইউনিটি ডিটারমিনেশন স্ট্রাগেল মানে একতা রক্ষা করবেন আর আপনারা এসব কিভাবে পোস্ট করতে পারেন মানে আপনাদের কি মানে কোনো দায় দায়িত্ব বলে কিছু নেই একটা জাতির নাম নিয়ে যা ইচ্ছে আপনারা তাই করবেন কি করেছে দেখো বন্ধুরা তারা একটা পোস্ট করেছে লিখেছে যে কুলমি সমাজের বর্তমানের জনপ্রিয় নেতা কে ফার্স্ট অপশন অজিত প্রসাদ মাহাতো মহাশয় সেকেন্ড অপশন রাজেশ মাহাতো থার্ড অপশন সঞ্জয় মাহাতো তারপর বাদ দেখো নেপাল মাহাতো নরহরি মাহাতো জ্যোতিরয় মাহাতো খোগেন্দ্রনাথ মাহাতো বানেশ্বর মাহাতো শ্রীকান্ত মাহাতো সমস্ত নেতার নাম জুড়ে দিয়েছে মানে সমাজ আন্দোলনকে পুরোপুরোভাবে এখন পলিটিক্স এ নিয়ে চলে এসেছে মানে তাহলে ভাবো বন্ধুরা মানে এই পেজের যারা অ্যাডমিন আছে তারা কতটা সুকৌশল এবং তারা ঠিক কিভাবে তাদের পেজটাকে চালাচ্ছে মানে আমাদের মতো কুর্মী সমাজের জনগণ মানুষকে গান্ডু চোথা পেয়েছেন নাকি আপনারা হ্যাঁ গান্ডু পেয়ে গেছেন যে আপনাদের এরকম সুকৌশল কেউ ধরতে পারবে না আপনারা জাতির নাম নিচ্ছেন জাতির নাম নিয়ে পেজ খুলেছেন জাতির মধ্যে ইউনিটি বজায় রাখুন একতা বজায় রাখুন তা না করে আপনারা কি করছেন জাতির মধ্যে যেখানে সমস্ত হওয়ার চেষ্টা করছেন সেখানে আপনারা পোল ভোট করা শুরু করেছেন যে বর্তমানে কুর্মী সমাজের জনপ্রিয় নেতাকে অজিত প্রসাদ মাহাতো বনাম রাজেশ মাহাতো বনাম সঞ্জয় মাহাতো আর বাকি নেতাগুলো তো লাস্টের দিকে রেখেছে আবার বিবেদকতা তাহলে বন্ধুরা তাহলে আপনারা তো নিজেই বলে দিচ্ছেন আপনাদের যে অপশন আছে অপশানের চেয়ে বুঝলে বলে দিচ্ছেন আপনারা আলটিমেটলি তুলনা করতে চাইছেন কাদের 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 মধ্যে রাজেশ মাহাতো মহাশয় এবং হচ্ছে মধ্যে অজিত প্রসাদ মাহাতো মহাশয়ের মধ্যে আপনারা তুলনা করতে চাইছেন তার জন্যই তাদের নামগুলো সামনের দিকে রেখেছেন আর পেছনের দিকে বাকি মন্ত্রীগুলোর নাম রেখেছেন কর্মী সমাজের সত্যি জাতির যখন নাম নিচ্ছেন কুর্মী সমাজ বলে পেজটা খুলেছেন লিস্ট একটু তো দায়বদ্ধতা থাকা আছে নাকি সমাজের প্রতি হ্যাঁ জানি ফেসবুক পেজ খুলেছেন মানে হ্যাঁ অবিয়াসলি টাকা কামাবেন আপনারা আপনাদের পেজ থেকে ভিডিও আপলোড হবে জাতির মানুষ দেখবে জাতির মানুষ ভালোবেসে আঠান্ন কে ফুলার আপনারা পেয়ে গেছেন তা সত্ত্বেও আপনারা মানে কি বলবো একটা মানে ক্লাস ফোরের বাচ্চা ছেলেদের মতো আপনারা কাজ করছেন বলতে গেলে এক কথাই বলতে গেলে একটু তো এটাকে কাজে লাগান যে আপনারা যেখানে পেজের মূল লক্ষ্য হচ্ছে ইউনিটি ডিটারমিনেশান স্ট্রাগেল লেগেছেন সেখানে ইউনিটির আপনারা পুরো বারোটা বাজিয়ে দিচ্ছেন মানে এরকম আপনারা করতে যাচ্ছি করতে চাইছেন কেন আপনারা হয় এর শিকার স্বীকার না সরি বলুন যে এরকম আমাদের বলাটা ভুল হয়ে গেছে আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে এটা এই পোল ভোটটা করে নিই এটা বলা উচিত আপনাদের এবং পেজের যারা অ্যাডমিন আছে তাদেরও সামনে আসা উচিত কারণ আমরাও দেখতে চাই যে কুর্মী সমাজের নাম করে ঠিক কারা আছে মধ্যে কোন মাহাতো ছেলেরা রয়েছে নাকি কুর্মী সমাজের নাম করে অন্য কোন মাথা আছে এর পেছনে এটাও তো দেখতে হবে নাকি আপনারা লাইভ ভিডিও বানান আমি তো চাইবো আপনারা লাইভ ভিডিও বানান কুর্মী সমাজের নাম নিয়ে আপনারা আঠান্নকে ফলোয়ার করেছেন বেই থেকে টাকা টাকা কামাচ্ছেন টাকা তো বেশি পাবেন ভিডিও করলে আপনারা মনিটাইজ যদি করে থাকেন অবশ্য না করলে সেটা আলাদা ব্যাপার সে যাই হোক টাকা কামান যা কামান বা যা ইচ্ছে করুন যেহেতু আপনারা জাতির নাম নিয়েছেন মানে মিনস জাতিকে আগে বড় রাখতে হবে সমাজকে আগে বড় রাখতে হবে জাতির ভালোর উদ্দেশ্যে আপনাদের পেজটা হওয়া উচিত তাই না কারণ কুর্মী সমাজের সমস্ত মানুষ জনজাতি কি আপনাদের পেজার প্রতি একটা আস্থা আছে যে না এই পেজা থেকে আমরা একটা ভালো রিপোর্ট পাবো ভালো একটা খবর পাবো সেটা না করে আপনারা কি করছেন কুর্মী সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন তাই আমি সমস্ত কুর্মী জনজাতির মানুষজনকে বলবো আপনারা বিভ্রান্ত হবেন না এখন বর্তমানে কুর্মী সমাজ পুরো ইউনাইটেড নেতৃত্ব হোক বা অজিত নেতৃত্ব হোক সমস্ত জনজাতি কিন্তু আজ এক আজ আমাদের একটাই দাবি সেটা হচ্ছে কি আমাদের যে সাংবিধানিক দাবি বন্ধুরা সেটা হচ্ছে কি কি আমরা যাতে ফিরে পাই তাড়াতাড়ি সম্ভব তাই এই সমস্ত পেজে রাজনৈতিক সুকৌশলে মানে পাতা ফাঁদে পা দেবেন না বা আপনারা এই এই সমস্ত পেজদেরকে একটু এরপরে কিন্তু আমাদের দাবি জানানো উচিত কর্মী সমাজের পক্ষ থেকে বা সমস্ত জনজাতির উচিত যে আপনাদের কিন্তু পেজের যারা অ্যাডমিন আছেন তারা আপনারা একদিন লাইভে আসুন আমরা দেখতে চাই যে এই পেজের অ্যাডমিন কারা আছে তাই না বন্ধুরা হোক একটা পোস্ট করে দিবেন আপনারা লাইভে আসুন আমরাও দেখতে চাই যে আপনাদের পেজটা কারা চালাচ্ছে জাতির উদ্দেশ্যে যেহেতু আপনারা খুলেছেন তাহলে আমরাও হ্যাপি হবো আপনাদেরকে দেখে করবো যে না এই সমস্ত দাদিদিরা এই পেজটা চালাচ্ছেন বা খুব ভালো তাহলে খুব ভালো কাজ করছেন জাতির উদ্দেশ্যে সমাজের উদ্দেশ্যে কল্যাণের জন্য আমি রিকোয়েস্ট করব আর কিছু মাইন্ড করবেন না কুর্মী কুর্মি সমাজ যে প্রেসিডেন্ট রয়েছেন আমি বলছি দাদা কিছু দেখুন মাইন্ড করবেন না আমার বলার উদ্দেশ্য এটাই যে আপনারা যেহেতু জাতির উদ্দেশ্যে ভিডিওগুলো বানাচ্ছেন বা সমস্ত কিছু করছেন তাহলে সমস্ত জাতির মঙ্গল চান সমাজের স্বার্থে কাজটা করুন জাতির স্বার্থে কাজটা করুন হ্যাঁ আর সবচেয়ে খুশি হবে যদি আপনারা একদিন লাইভ ভিডিও বানান এবং আমরা ফেসবুকের মাধ্যমে তাহলে দেখতে পাবো যে কারা কারা এই পেজের মধ্যে অ্যাডমিট রয়েছেন তাহলে সত্যি যে খুব হ্যাপি হব আর আমি অ্যাকচুয়ালি মনে করি আপনাদের লাইভে আসা উচিত বন্ধুরা কারণ আপনাদের অলরেডি ফিফটি এইট কে ফলোয়ার মানে আঠান্ন হাজার ফলোয়ারে হয়ে গেছে আপনাদের ভেবে রাখুন ভেবে দেবো তাহলে বন্ধুরা তাও যদি আপনারা না আসেন লাইভে আর আমার কিছু বলার নেই বন্ধুরা আর রিকোয়েস্ট করবো আপনাদেরকে একটাই জাতির উদ্দেশ্যে ভিডিও বানান জাতির মধ্যে ভেদাভেদ সৃষ্টি করুন না আপনাদের যে পেজের মোটিভ কুর্মী সমাজকে তুলে ধরা সেটাকে ভালোভাবে তুলে ধরুন যাতে সমাজের মধ্যে বিভেদ না সৃষ্টি হয় সমাজের মানুষজনের মধ্যে যাতে ঐক্য সারা জীবন টুট থাকে সেটা দেখুন একটু জয়গ্রাম বন্ধুরা ভালো থাকবেন আর ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর সবশেষে বলবো কুমি সমাজ এই অ্যাডমিন দাদা দিদিদেরকে বা যারা রয়েছেন আমার সিনিয়ররা তাদেরকে একটাই বলবো একটা কথাই বলবো ছোটো ভাই যদি কিছু ভুল বলে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন ছোট ভাই মনে করে বাট আমার উদ্দেশ্য একটাই যে আপনারা যেহেতু কুর্মী সমাজের নাম নিয়ে ভিডিও বানাচ্ছেন তো আমি চাইব জাতির উদ্দেশ্যে সমাজের উদ্দেশ্যে যাতে কল্যাণ হয় সেই উদ্দেশ্যে আপনার ভিডিওগুলো বানান এবং কর্মী সমাজের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা আর করবেন না আর দয়া করে বলবো রিকোয়েস্ট করবো হামে রিকোয়েস্ট যদি আপনারা পারেন তো লাইভ ভিডিও বানান যে আমরা এই পেজের রেডমিন তাহলে আমরাও হ্যাপি হব দেখে করে যে না এই পেজটা একদম ঠিকঠাক আছে কুলমি সমাজের জন্য এবং এই পেজটাকে ফলো করা উচিত সমস্ত কর্মী সমাজে জয় গৌরম বন্ধুরা ভালো থাকবে